হ্যালো বন্ধুরা তোমার সকলকে ডাব্লিউ বি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস কম্পাইলেশন ক্লাস এইট ইতিহাসের যে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্রটি অক্টোবর মাসের জন্য দিয়েছে সেই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও ভিডিওটি পছন্দ হয় লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না চলো আজকে ভিডিও শুরু করা যাক একে দেখি বলছে দেখো স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও স্তম্ভে দেখো উত্তরটা দেখে নাও ওয়ান পয়েন্ট ওয়ানের সঙ্গে হবে বেআইনি কর ওয়ান পয়েন্ট টু হবে ক মহাজন ওয়ান পয়েন্ট থ্রি হবে দাদন খ অগ্রিম অর্থ আর ওয়ান পয়েন্ট ফোর হবে গ কৃষক নেক্সট দেখো দুই দেওয়ার প্রশ্নটা কী রয়েছে সঠিক তথ্য দিয়ে নিচে ছকটি পূরণ করো তো ছকটি রয়েছে একদিকে বিদ্রোহের নাম একজনকে নেতার নাম বলতে হবে কারণ যে কোনো একটি তো বিদ্রোহের নামগুলো দেখো কী রয়েছে নীল বিদ্রোহ বাসাদ বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ প্রতিটা বিদ্রোহে একটি করে নেতার নাম লিখতে হবে এবং একটি করে কারণ লিখতে হবে তারা দেখে নাও বিদ্রোহের নাম প্রথম কী ছিল নীল বিদ্রোহ তো একজন নেতার নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস কারণ কী ছিল নীলকর সাহেব সাহেবরা নীল চাষের জন্য দাদন অর্থাৎ অগ্রিম অর্থ দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত আর একবার দাদন নিলে তা শোধ হতো না দু নম্বর দেখো বারাসাত বিদ্রোহ একজন নেতার নাম হচ্ছে তিতুমির আর কারণ ছিল কি বারাসাত বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে নীলকর জমিদার নীলকর ও কোম্পানির অপশাসন পরেরটা দেখো বলছে সাঁওতাল বিদ্রোহ একজন নেতার নাম হচ্ছে সিধু কারণ ছিল ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরি কাজ তৈরির কাজে লাগাতো ও অত্যাচার করতো নেক্সট দেখো মুন্ডা বিদ্রোহ একজন নেতার নাম হচ্ছে বিরসা মুন্ডা আর কারণ ছিল মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায় নেক্সট দেখো তিনি দেখে সত্য বা মিথ্যা নির্ণয় করো থ্রি পয়েন্ট ওয়ান কী বলছে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক জারি করেন বলছে নাট্যাভিনয় অভিনয় নিয়ন্ত্রণ আইন এর সত্য নেক্সট দেখো থ্রি পয়েন্ট টু বলছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় এটি হবে সত্য নেক্সট থ্রি পয়েন্ট থ্রি বলছে পাঞ্জাবে লালা রাজপথ রায়ের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয় এটি হবে মিথ্যা নেক্সট থ্রি পয়েন্ট ফোর বলছি সাঁওতালরা ঔপনিবেশিক শাসনের ও শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এটি হবে মিথ্যা নেক্সট দেখো দাগে বলছে সঠিক উত্তর থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ফোর পয়েন্ট ওয়ান কি বলছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ড্যাসকে বাংলার নাজিম পদ দেয়া হয় দেখেন চারটি তিনটে অপশান রয়েছে সঠিক উত্তর হবে মসজিদ খুলি খাঁ নেক্সট দেখো ফোর পয়েন্ট টু বলছি সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা ও স্বশাসিত অঞ্চল আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে সঠিক উত্তর হবে শাহাদ খান নেক্সট দেখো ফোর ফোর পয়েন্ট থ্রি বলছে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে নিজাম উল মুলক নেক্সট দেখো ফোর পয়েন্ট ফোর বলছে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন সঠিক উত্তর হবে লর্ড লিটন নেক্সট দেখো পাঁচের দাগের কি বলছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও ফাইভ পয়েন্ট ওয়ান হচ্ছে কে কী উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন উত্তর ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক কাজের মানকে আরও উন্নত ও দ্রুতগামী করার জন্য সিভিল সার্ভিস চালু করেন তার উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল কোম্পানির শাসনকালে বলছে আমলতন্ত্রকে সংগঠিত করা এছাড়া ব্রিটিশ প্রশাসনের দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা পরেরটা কী বলছে ফাইভ পয়েন্ট টু ব্যাপটিক মিশন ব্যাপটিস মিশন শিক্ষা প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল উত্তর ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ভিত্তি ভিত্তি ভূমি তৈরি করেন ইউরোপীয় খ্রিস্টান মিশনারি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ব্যাপটিস মিশন নারীদের নারীদের অবদান স্মরণীয় ব্যাপটিস্ট মিশনের তিন সদস্য ছিলেন উইলিয়াম কেরি জাসুয়া মার্সম্যান ও উইলিয়ামস ওয়ার্ডস এই তিনজন একত্রে শ্রীরামপুরে ছাপাখানা ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করেন এছাড়াও ছাব্বিশটি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ ও বিভিন্ন স্কুল কলেজে প্রতিষ্ঠা করেন বলছে ফাইভ পয়েন্ট থ্রি পণ্ডিতা বলছে রামাবাই রমাবাইকে কেন স্মরণীয় উত্তর উনিশ শতকে পশ্চিম ভারতে নারী শিক্ষা বিশেষ উদ্যোগই হয়েছিল পণ্ডিত রামাবাই প্রাচীন ভারতে ভারতীয় শাস্ত্রে শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রামাবাই সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে এক শূদ্রকে বিয়ে করেন পরে বিধবা অবস্থায় নিজেই মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি রাস্তাড়ি পড়েন বিধবাদের জন্য তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ফাইভ পয়েন্ট ফোর বলছে ইস্ট ইস্টবেঙ্গল দলে দুটি সীমাবদ্ধতা ইস্টবেঙ্গল দলে দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো উত্তর হেনরি লুই বলছে বিভিআজিও ছাত্রদের ছাত্রদের বলা হতো ইয়াং বেঙ্গল গোষ্ঠী বা দল এই ইয়াং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা হলো এক বলছে ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি তাদের পুরো সমর্থন ছিল দুই এই দলের অনেক সদস্য পরবর্তীকালে নিজেদের পুরাতন পুরানো মতামত ও অবস্থান থেকে সরে গিয়েছিলেন নেক্সট দেখো ফাইভ পয়েন্ট ফাইভ কী বলছে বলছে বিল নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল উত্তর কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয় ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভা সদস্য পিসি বিচার সিপি বিচার বিভাগীয় ক্ষেত্রে এ দূর করার চেষ্টা করেন তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয় এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বৃদ্ধ ঘোষণা করে শ্বেতাঙ্গেদের এই আন্দোলন ফলে এই বিল প্রত্যাহার করা হয় বিল প্রত্যাহার হলে ভারতসভার সভার উদ্বেগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলার্ড বিল বিতর্ক নামে পরিচিত ভারত সভার আন্দোলনের জের জেরে করার অধিকার বলছে পথ ইউরোপীয় বিচারকদের বিচার নেক্সট দেখো ছয়টা বলছে আটটি দশটি বাক্যে উত্তর দাও সিক্স পয়েন্ট ওয়ান বলছে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল উত্তর ভারতের ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা ছিল তাদের মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ছিল জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিকে নিয়ে যে পদক্ষেপ নিয়েছিল সেগুলি হলো এক নম্বর জমি জরিপ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমি জরিপ জমিদারি জরিপের জন্য একদল খোঁজ করতে থাকেন অবশেষে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নতুন চব্বিশ পরগনা জমি জরিপের কাজ শুরু করেন তবে তার অসমাপ্ত কাজ শেষ করেন হগ ক্যামেরন নদীপথ বলছে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব চৌষট্টি সালে ব্রিটিশ কোম্পানি ভারতের সভিয়ার জেনারেল সার্জি বিভাগীয় প্রধান হিসাবে নিয়োগ করেন জেমস রেনেলকে তিনি বাংলা নদীপথগুলি জরিপ করে মোট ষোলোটি মানচিত্র তৈরি করেছিলেন সেই প্রথম বাংলা নদী মানচিত্র নদী নদীর গতিপথের মানচিত্র বানানো হয় বলছে বোর্ড অফ রেভিনিউ গঠন বাংলার জমি জরিপ করে কোম্পানির রাজস্ব নির্ণয় বিষয়ে তৎপর হয়ে ওঠে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কাউন্সিল অফ রেভিনিউ তৈরি হয় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বন্দোবস্ত চালু বলছি ইজারাদারি ব্যবস্থা সফল না হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোম্পানির দশ ব্যবস্থা চালু করে পরে কর্নওয়ালিস এর বন্দোবস্ত তুলে নিয়ে বাংলায় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন নেক্সট প্রশ্ন কী বলছে দেখো সিক্স পয়েন্ট টু সম্পদের বহির্গমন বলতে কি বোঝ উত্তর সম্পদের বহির্গমন ভারতে ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষ্য লক্ষ্যণীয় বৈশিষ্ট্য উপনিবেশী উপনিবেশ নিয়ে হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো এর ফলে ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না বরং হচ্ছে হয়ে পড়তো দারিদ্র ও দুর্ভিক্ষ এইভাবে দেশে সম্পদ বিদেশে চলে যাওয়া চালান হওয়াকে সম্পদ বহির্গমন বলে উল্লেখ করা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র উদ্দেশ্য ছিল ভারতের অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করে ভারতের অর্থনীতিকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করা আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকদের বক্তব্য থেকে জানা যায় ভারত ছেড়ে বছরের দু তিন কোটি স্টলিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত আর তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছুই পেত না বাস্তবে ভারত সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মধ্যে কাজ করত দু ছিল ভারত থেকে নির্গত সম্পদ নেক্সট দাও কী বলছে সিক্স পয়েন্ট থ্রি বলছে বিশ শতকের প্রথম দিকে বাংলার গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও উত্তর স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায় এই ধারাটির একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি আপাতভাবে সমিতিগুলি চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্বেগ নিত তার মধ্যে দিয়ে মূলত ছাত্র ও যুবক সমাজের যুব সমাজের কাছে স্বদেশের ভাবধারা প্রচার করা হতো এই সময় মূলত বিভিন্ন সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থার ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার ধারাটি গড়ে ওঠে গড়ে ওঠে নিবেদন নীতির অসারতা হচ্ছিল অন্যদিকে স্বদেশী আন্দোলনের প্রাতীয় কংগ্রেস আবেদন বেড়ে চলে চলেছিল ঔপনিবেশিক দমন পীড়ন পাশাপাশি উনিশশো আট খ্রিস্টাব্দে আট খ্রিস্টাব্দ নাগা স্বদেশী আন্দোলনে সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছিল সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই উপনিবেশিক প্রশাসনকে সশস্ত্র করে ধাক্কা দিতে চেয়েছিলেন তার ফলে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি প্রবল হয়ে ওঠে বলছে ব্রিটিশ সরি অত্যাচারী ব্রিটিশ প্রশাসন ও তাদের সহযোগী দেশীয় ব্যক্তিগুলি চিহ্নিত করতে শুরু করে বিপ্লবীরা শুরু হয় ব্যক্তি হত্যার রাজনীতি বাস্তবতাকে শেষ শেষ সময়ে জনগণের সামনে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না ফলে ঔপনিবেশিক দমন পীড়নের পাল্টা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনকে ত্রাস সৃষ্টি করা অপরিহার্য মনে করেছিল অনেকেই যদিও বিপ্লবীদের সামনে সেটা একমাত্র পথ ছিল না সবাই নির্বিচারে সেই পথকে সমানভাবে সমর্থন করে সমর্থনও করেনি রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যম মাধ্যম হিসেবে হিংসার ব্যবহার উনি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ও লক্ষ্য করা গিয়েছিল আঠেরোশো ছিয়াত্তর থেকে সাতাত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ধ ফাদকে সাধারণত মানুষ সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিরোধের জন্য প্রয়োজনীয় ছিল টাকা সেই টাকা জোগাড় করার জন্য জন্যই বচে ফাদুকে তার দলকে ডাকাতি করতে পাঠান তবে শেষ অবধি ধরা পড়েন এবং তার তার সহ শাস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এরপর বিভিন্ন সমিতি ও আখড়ার মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালনা চালনা হতে থাকে বাংলার বাংলা শরীরচর্চা প্রতিষ্ঠানগুলিতে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত হতে শুরু করে সতেরোশো দুই খ্রিস্টাব্দে কলকাতায় তিনটিও মেদিনীপুরে একটি দল তৈরি হয় এগুলির মধ্যে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান অবশ্য এই সমিতিগুলির বিপ্লবে কার্যকলাপ গোপনে চালানো হতো তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উঠতে ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও